সবাইকে আরো একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের হাতে নতুন আরো একটি স্মার্টফোন রয়েছে, OnePlus Nord CE3 Lite, যা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালিও লঞ্চ হয়েছে এবং আনঅফিসিয়ালভাবে অবশ্যই পাওয়া যায়। তো এই স্মার্টফোন সম্বন্ধে আমরা আজকে জানবো, এত সুন্দর একটি স্মার্টফোন সেটা আসলেই নেওয়ার উপযোগী কিনা, বা যে দামে পাওয়া যায় সেই জায়গা থেকে আসলে এটা ঠিকঠাক আছে কিনা। ধন্যবাদ ফোন ফিচার বিডিকে আমাদের কাছে এই রিভিউ ইউনিট পাঠানোর জন্য। অনেকদিন আগে পাঠিয়েছিল, আপনারা জানেন অলরেডি। তো তাদের কাছে আপনারা OnePlus Nord CE3 Lite সহ বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকবে, তাদের সব কিন্তু বসুন্ধরা সিরিজে রয়েছে। তো স্মার্টফোনটা ডিজাইন টিজাইন নিয়ে আর নতুন করে বলার কিছু দেখছি না। যদি আমরা বিল্ট ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, রিয়ার প্যানেলটা প্লাস্টিক এবং বডি ফ্রেমটাও প্লাস্টিক। আমরা দেখি বাংলাদেশের ব্র্যান্ড সিম্ফনি, সেও তার ব্যাক সাইডে গ্লাস দিচ্ছে, সিম্ফনি Z60। সেখানে ওয়ানপ্লাসের এই 30,000 টাকার, 30,000 না, এটার অফিসিয়াল দাম হলো 36,000 টাকা, আর আনঅফিসিয়াল প্রাইসটা 28K-র আশেপাশে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে মোটেও মানানসই না এই ব্যাপারটা, অ্যাটলিস্ট এটা গ্লাস দিয়ে আসা উচিত ছিল। তবে হ্যাঁ, এই কালারটা দেখতে বেশ সুন্দর, বাট এটা যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং এখানে কিন্তু স্মাচেস বসেইছে যেমনটা দেখছেন। হাত যদি একটু ঘামিয়ে যায় এটা খুব ভালোভাবেই দেখা যায়। আমি জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, বাট এটা খুব ভালোভাবেই ভিজিবল। কেস ব্যবহার করবেন মাস্ট, তবে হ্যান্ড ফিল ভালো। স্মার্টফোনটা খুব বেশি ভারী না, ওয়েট ডিস্ট্রিবিউশনে মোটামুটি ভালোই। তো এই স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু বেশ বড় সড়ো, 6.72 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120Hz হাই রিফ্রেশের একটি আইপিএস এলসিডি প্যানেল। 36K বা 28K বাজেটের কোনো স্মার্টফোনে আমরা আইপিএস ডিসপ্লে অ্যাটলিস্ট আশা করি না, অন্তত আমি তো করি না, আপনারা করেন কিনা আমি জানি না। এরকম প্রাইস পয়েন্টে আমরা অবশ্যই অ্যামোলেড সুপার অ্যামোলেড পেয়ে যাই, বাট এই ডিসপ্লের পিপিআই আবার যথেষ্ট ভালো রয়েছে। এর পিপিআই ডেন্সিটি হলো 391, আর এটা বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। মানে যেহেতু হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, যে কোনো ট্রানজাকশনগুলো আপনার কাছে খুবই স্মুথ লাগবে। আর পিক ব্রাইটনেস আমরা দেখছিলাম একদম ডিরেক্ট সানলাইটে 680 নিটস দিতে পারে, যেটা দেখা যায়, বাট আমার মনে হয়েছে এটার আর একটু ব্রাইটনেস থাকা উচিত ছিল। এমনিতে কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো, আর এই ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস, বাট কোন ভার্সন সেটা আমরা কোথাও পাইনি। তারপর আপনি চাইলে একটা প্রোটেক্টর ব্যবহার করতে পারেন আর কি। স্মার্টফোনটা রান করছে অক্সিজেন ওএস 13.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8/128, 8/256। স্টোরেজ টাইপ UFS 2.2, আর এখানে যে র্যামটা রয়েছে এর টাইপ হলো LPDDR4X। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, আর এর গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে অ্যাড্রিনো 619, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এটা মোটামুটি একটা পুরাতন প্রসেসর বলতে পারেন। তো যদি অফিসিয়াল চিন্তা করতে যাই, এইটার দাম 36,000, সেই জায়গায় এই প্রসেসরটা পিছিয়ে থাকবে, একদম নিশ্চিত থাকুন। কারণ হলো এই প্রসেসরের বেশ কিছু জায়গায় কমতি রয়েছে। ফার্স্ট অফ অল, সে 4K-তে রেকর্ডিং করতে পারে না, গেমিং পারফরমেন্স ততটা ভালো না। ইভেন ডেমেনসিটির অনেক প্রসেসর রয়েছে যেগুলো কিন্তু এর চাইতে বেশি পাওয়ার ডেলিভারি করতে পারে। হয়তো যদি রিয়েলমির সাথে কম্পেয়ার করতে চান, রিয়েলমি জিটি মাস্টার্ড এডিশন, ওইটাতে মনে হয় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটা এর চাইতে অনেকটাই এগিয়ে আছে। সো এইভাবে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এই প্রসেসর অনেকটা পিছিয়ে থাকবে। এখন যদি আসলে রেগুলার পারফরমেন্সের কথা বলতে যাই, ডে টু ডে ইউজেসে আপনার কাছে বেশ ভালো লাগবে, কারণ অক্সিজেন ওএস এটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল, সেই সাথে 120Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। তো সব মিলে রেগুলার কাজবাজে আপনার কাছে মোটেই মনে হবে না এটা কোনো ল্যাগ দিচ্ছে, বাড়কে যাচ্ছে বা মাইক্রো স্ট্যাটারও আমরা পাইনি। একসাথে বেশ কয়েকটা ভারী অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যাচ্ছিল ইজিলি। কিন্তু অবশ্যই হাই মিড রেঞ্জের কোনো স্মার্টফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারছেন না। আর যদি গেমিংয়ে আসি, আপনি এখানে মোটামুটি গ্রাফিক্স ইন্টেন্সিভ যে গেমগুলো রয়েছে লাইক পাবজি, সিওডির মতো গেমগুলো, হ্যাঁ সেগুলো প্লে করতে পারবেন। পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম এইচডি হাই ফ্রেম রেটে খেলা যায়, যেখানে 30 FPS এর মতো থাকে, মাঝে মধ্যে এখানে ফ্রেম ওঠানামা করছিল। আর যদি একটু লোয়ার সেটিংসে নেন, দেন আপনি এটা মোটামুটি 40 FPS এর কাছাকাছি পাবেন, বাট সবসময় স্ট্যাবল ছিল না। কিন্তু এটা ভালো বিষয়, ফোনটা খুব বেশি গরম হয় না ওরকম সেটিংসেও এবং লং টাইম গেম রানেও। কিন্তু মোটেই এটা 36,000 বলুন বা 28,000 টাকা বলুন, সে জায়গা থেকে গেমিংয়ের জন্য আদর্শ কিছু হচ্ছে না। সো পারফরমেন্স সেকশনে এর দাম অনুযায়ী আমি আসলে ততটা সন্তুষ্ট হতে পারলাম না। অলরাইট, আমরা যদি ক্যামেরায় আসি, সেখানে দেখতে পাই মেন শুটারটা 108 মেগাপিক্সেলের। এইখানে কিন্তু বেশ বড় সড় জাম দিয়েছে ওয়ানপ্লাস নর্ড C3 Lite, মানে যদি আমরা এর প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এর বাকি দুটি সেন্সর হলো 2 মেগাপিক্সেলের। সো এটাতে আলট্রাওয়েড শুটার আমি মিস করছি, রয়েছে এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। ডেলাইটে এর মেইন ক্যামেরার ছবিগুলো ডিসেন্ট মনে হয়েছে, যদি কিনা আমরা এই বাজেটের অন্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে চাই। আমি কালার একিউরেসির দিক থেকে অনেক স্মার্টফোনের চাইতে এগিয়ে রাখবো, যেহেতু কালারের একিউরেসি মোটামুটি কাছাকাছি থাকে, মাঝে মধ্যে একটু ডাল কালারও দেয়, মানে একটু কালার কম মনে হয়েছে কোনো কোনো ছবির ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম সিনারিতেও কালার একিউরেট ছিল। ডিটেলটা ভালো লাইট পেলে ঠিকঠাক দিতে পারে, বাট শ্যাডো এরিয়াতে কিন্তু ততটা আমরা ডিটেল লক্ষ্য করছি না, ডায়নামিক রেঞ্জটা অ্যাভারেজের কাতারে থাকছে।
এর ক্যামেরায় এআই মোড রয়েছে, সেটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। বেটার আউটপুট না আসলে দেখতে সেগুলো হয়তো অনেকের কাছে বেশি ভালো লেগে যাবে, একটু কালারটা বুস্টেড দেয়, যেটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি বলতে পারেন। লো লাইটে ছবি নিলে মোটামুটি ভালো রকমের গ্রেন দিচ্ছিল, নয়েজের দেখা পাওয়া যায়, সে ছবিগুলো খুব একটা ভালো লাগেনি। হাইলাইট থাকলে সেগুলোর এক্সপোজার ব্যালেন্স খুব ভালোভাবে করতে পারছিল না, ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল। নাইট মোড অন করে নিলে কিন্তু তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া যায়, তখন গ্রেনের দেখা কম পাবেন, অর্থাৎ গ্রেনটা কাট করে একটু সফট ছবি দেয়, যদিও সেগুলো দেখতে বেশ ভালো লাগে, সেই সাথে হাইলাইটটাকে আবার সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। সো লো লাইটে ছবি নিলে অবশ্যই নাইট মোডটা অন করে নিতে পারেন। ম্যাক্রো শুটারটা আসলে একদমই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দিচ্ছে, দুধভাত সেন্সর আর কি। আর পোর্ট্রেট মোড এখানে আমরা দেখছিলাম মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে, আর এজ ডিটেকশনটা মোটামুটি ওকে, একদমই ক্রিটিক্যাল সিচুয়েশনে কিছুটা মিসম্যাচ করছে, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর কি ততটা আর্টিফিশিয়াল লাগেনি, ওটা মোটামুটি ভালো লাগছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিলেও একটু শ্যাডো এরিয়াতে বা লো লাইটে কিন্তু ততটা ভালো ছবি দিচ্ছে না, সেখানে আমরা বেশ কিছুটা সফট হতে লক্ষ্য করছি। তো আমি বলবো একটু ভালো লাইটিং কন্ডিশনে ছবি নেওয়া ট্রাই করবেন, এছাড়া ভিডিও কোয়ালিটির জন্য ঠিকঠাক আছে। দুঃখজনক বিষয় হলো এই স্মার্টফোনের প্রসেসর 4K ভিডিও রেকর্ড করতে পারে না, সর্বোচ্চ 1080p আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা হয়তো আমার মতো অনেকেই মেনে নিতে পারবেন না, যখন কিনা আপনি 36K একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করবেন, আবার আনঅফিশিয়ালভাবে 28K কিনতে গেলেও। আর হ্যাঁ, ডিসপ্লের ব্যাপারে আরেকটা বিষয় বলার ছিল, এটা দিয়ে যখন আপনি ইউটিউবে ভিডিওটি দেখতে যাবেন আর কি, সর্বোচ্চ কিন্তু 1080p ভিডিওই দেখতে পারবেন, 1080p পর্যন্ত সাপোর্ট করে, মূলত এর যে প্রসেসরটা তার আসলে লিমিটেশনস এখানে এটুকুই, দ্যাটস ওয়াই আপনি 4K তো দেখতে পারছেন না। যাই হোক, ভালো বিষয় এতে স্টাইল স্পিকার রয়েছে, যদিও এর যে এই যে এয়ারপিসের সাউন্ড যেটা দিয়ে দেবে ওইটাই সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার হয়, এইটার লাউডনেস একটু কম তুলনামূলকভাবে, মানে এই পাশেটা একটু বেশি লাউড, তো সাউন্ড ব্যালেন্সটা আপনি একদম ঠিকঠাক না পেলেও বেশ লাউডলি সাউন্ড দিতে পারে, আর এমনি সাউন্ড মোটামুটি ওকে ঠিক আছে, এয়ারপিসের সাউন্ড মানে কথা বলার জন্য ঠিকঠাক রেজাল্ট দেয়, প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে এটাতে। দেন এটার যে ব্যাটারি সেখানে আমরা কিন্তু 5000mAh পেয়েছি, যেটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি, বাট ভালো বিষয় এর বক্স আপনারা পেয়ে যাবেন 67W চার্জিং সিস্টেম, তো চার্জারটা বড় হওয়াতে কিন্তু আমরা 47 মিনিটে 0-100% চার্জ করতে পারছিলাম, এটা অবশ্যই এর একটা স্ট্রেঞ্চের জায়গা। আর এটার থেকে এসওটি আমরা ভালো পেয়েছি, 7.5 আওয়ার্সের মতো পেয়েছি 120Hz অন রেখেও। আর হচ্ছে গিয়ে যদি এভাবে বলি, একদিন আপনি একদম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, যদি কিনা আপনি হেভি ইউজারও হয়ে থাকেন। এই ছিল স্মার্টফোন, এই স্মার্টফোনটার দাম অনুযায়ী বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে, যেমন ধরুন ডিসপ্লেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে সুপার অ্যামোলেড অ্যামোলেড দিল না। দ্বিতীয়ত হলো এর পারফরমেন্স সেকশন, যেখানেও আমরা একটু কমতিই দেখছি, এটা মূলত কোনো গেমিং স্মার্টফোন না বা গেমারদেরকে টার্গেট করেও না, কিন্তু এরকম প্রাইস পয়েন্টে বাংলাদেশে যারা স্মার্টফোন কিনে, ম্যাক্সিমামই দেখা যায় ইয়াং জেনারেশন যারা একটু গেমিং টেমিং করতে চায়, তো তাদের জন্য কিন্তু এটা আদর্শ প্যাকেজ হচ্ছে না মোটেই। দেন এটাতে আলট্রাওয়াইড শুটার পায়নি, এর বাইরে গিয়ে কোন কারণে এই ফোনটাকে আপনি চয়েস করতে পারেন? বেশ গুড লুকিং একটি স্মার্টফোন, আপনি একদমই রেগুলার ব্যবহারকারী, আপনার গেমিং টেমিং করার প্রয়োজন পড়ে না, স্মুথ একটা রেজাল্ট নিলে মানে পেলেই আপনার হয়ে যায়, এবং মেইন ক্যামেরা রেজাল্ট নিয়ে আপনি মানে মোটামুটি ডিসেন্ট একটা রেজাল্ট হলেই সন্তুষ্ট থাকেন। দেন আও আরেকটা ব্যাপার আছে, OnePlus-এর ফোনে আপনার ব্যবহার করতে হবে, দেন আপনি এটাকে চয়েস করতে পারেন। আর আমার মনে হয় আনঅফিশিয়ালভাবে এর দাম আরও কমা উচিত, 25K আশেপাশে আসলে মোটামুটি একটা ডিসেন্ট প্যাকেজ হিসেবে দাঁড়াবে আমার আর কি এমন মনে হয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা থাকলো, দেখা হচ্ছে স্যামজোনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।